একমাত্র তোমার সাহায্যই চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। সেই কথা ব্যক্ত করার জন্য আল্লাহর গান মসজিদে এই হুজুর সামনে আসো, সেই কথা ব্যক্ত করার জন্য মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় হাজিরা দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন। কি দেওয়ার জন্য? হাজিরা দেওয়ার জন্য। কত মানুষ আজকে জুমার নামাজ পড়বে? আজকেও কত মানুষ এখানে বক্তৃতা চলবে সে টেলিভিশনের সামনে বসে থাকবে? কত মানুষ এই জুমার দিনেও চায়ের দোকানে বসে আড্ডা দিবে? কিন্তু আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। এত চমৎকার, বেশি ভালো স্থান আর কোথাও পৃথিবীর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন এই স্থান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট চমৎকার স্থান, যেখানে এসে হাজিরটা হলেই আল্লাহ খুশি হয়ে যায়। যেখানে এসে একটু পাটা রাখলেই আল্লাহ অনেক খুশি হয়ে যায়। সেই আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রকমের হাদিসে মোবারক বলে গেল। একটা কথা মনেই হয়ে গেল, যেখানে আসবেন আল্লাহ কোরআনে বলছেন মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর কথা রাসূলের কথা মানলে আল্লাহর কথা মানে। ওই আল্লাহ বললেন আমার কৃপা পেতে হলে আমার আর আমার রাসূলের আনুগত্য করলে লাআল্লাকুম তুরহামুন, তোমরা কৃপা পাবে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, জান্নাতে যাবা তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল ইয়ুদখিলহু জান্নাত, আমার আর রাসূলকে মানলে জান্নাত। আবার ওয়া মান ইয়াসিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূল দুজনের সাথে বেঈমানি করলে, নাফরমানি করলে ইয়ুদখিলহু নার, তাহলে জাহান্নামে যাইবা। ওই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহরে তাআত করো এবং রাসূলের তাআত করো, শোনার পরে ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, শোনার পরে আর মুখ ফিরায় নিও না। ওয়ালা তাক বহু দলের আবির্ভাব হয়েছে, আর দলের আবির্ভাব হবে। আল্লাহ বলছেন এই রাসূলের দাওয়াত পাওয়ার পরে ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, ওই সমস্ত দলভুক্ত হইও না, নয় পারার 18 পৃষ্ঠা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, বহু দলের আবির্ভাব হয়েছে, বহু দলের আবির্ভাব হবে। আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, মসজিদে জিরার সে হয়েছিল মক্কার জমিনে, মদিনাতুল মুনাওয়ারার জমিনে সেই মসজিদে জিরার কিন্তু এখনো অব্যাহত আছে। বোকা মসজিদে জারার, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় হয়েছিল রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, আজও সেই মসজিদ কিন্তু অব্যাহত আছে। সব মসজিদ আল্লাহ রাসূলের প্রেমিক বানানোর জন্য নয়, কিছু কিছু মসজিদ ভেজাল লাগানোর জন্য বানানো হয়। আমার বাবারা, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো সে নাই, আমরা কোরআন হাদিস ইজমাতে আসের আলোকে আমরা একটা হক পন্থী দল, যেই দলে আছে আবাদত, যেই দলে আছে রসুলের মহব্বত, যেই দলে আছে ওলি আল্লাহর সাহাবত, যেই দলে আছে বাবা মার খেদমত, একটা জিনিস যেখানে আছে ওখানের মানুষ আল্লাহর ওলি হবেই হবে ইনশাআল্লাহ। এদের জন্যই বলা হয়েছে ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, এই আউলিয়ারাই হলো পরহেজগার। মারহাবা কয় না। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, এই পাগলগুলা এই নেককারগুলারই আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, এই পরহেজগারগুলারই আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ বাশিরুল মুহসিনিন,
এই নেককারদের জন্য এই মুত্তাকীদের জন্য শুভ সংবাদ মারহাবা বলবেন না আব্বা জান বাবা জান ওই জামানা মনে হয় এসে গেছে মনে হয় বললে মনে হয় ভুল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানী জবাব মোবারকে صحيح حدیث مبارک বলেছেন এমন একটা জামানা আসবে হাতের তালুতে আগুন রাখা সহজ হতে পারে কিন্তু ঈমান রক্ষা করা তার চেয়ে কষ্ট হবে কথা বলেন আল্লাহ কোরআনে বললেন সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও সৎ কাজে বাধা চলছে অসৎ কাজের বাধা নাই আজকে সৎ কাজের বাধা চলছে অসৎ কাজের কোনো বাধা নাই আজকে ভালো কাজের বাধা চলছে খারাপ কাজের বাধা নাই ঈমান রক্ষা করা কতটুকু কষ্ট হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বললেন আগুনের কয়লা হাতে রাখার চেয়ে ঈমান রক্ষা করা আতার চেয়ে বেশি বড় কষ্ট হবে আর এক হাদিসে মুবারাকায় বললেন কচু পাতায় পানি টল 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 মল যেমন করে এই রকম একটা জামানা আসবে মানুষের ঈমান টল মল করবে আর একটা হাদিসে মুবারাকায় আসছে সকালবেলা মানুষ ঈমানদার হবে আবার বিকাল বেলা বেঈমান হয়ে যাবে আবার বিকাল বেলা ঈমানদার হবে সকাল বেলা বেঈমান হয়ে যাবে এই জামানা মনে হয় বর্তমান চলছে আম্মাজি রে আমার আল্লাহ বললেন নয় পারার 18 পৃষ্ঠা সূরাতুল আনফাল দাও আয়াত নাম্বার বলে দে চশমা সূরাতুল আনফাল 18 পৃষ্ঠায় আয়াত নাম্বার 20 এবং 21 আমার আল্লাহ বললেন হে ঈমানদারগণ কাদেরকে ডাক দিছে এখানেই তো মজা কোন রসূলের সিনানের জন্য বেঈমানের বেঈমানের ব্যাপারে বলছেন আলামি আলামু أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم ألم يعلم يدرك جهنم أنه من يحادد الله ورسوله إبت بار ستار تلو آتي تلو এই ব্যাপারে আমি শরীয়তপুর বলেছি আজকেও বলছি আপনাদের আপনাদেরকে সাহস দেওয়ার জন্য তোদেরকে নিয়ে চিন্তা করার সময় আমাদের নাই আমি শরীয়তপুর বলছিলাম আমার এলাকার বাতিল যারা আছে তাদেরকে বলছিলাম তোমাদের সময় আছে আমার সাথে হিংসা করার কিন্তু তোমাদের সাথে হিংসা করার সময় আমার নাই যেই সময় তোমাদেরকে নিয়ে আমি হিংসা করব ওই সময়টা আমার প্রতিষ্ঠানের জন্য জ্ঞানটা ব্যয় করব তোমাদেরকে নিয়ে চিন্তা করার সময় আমার নাই তোমাদের আছে কথা কয় না তোমাদের সালাম দিছ জোরে সালাম ফলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বাসায় বলে সাউন্ড বক্সের আওয়াজ যায় না দেখো কিন্তু গন্ড বলে তো এখন ওই বেঈমানদের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা ওই বেঈমানদের জন্য বলেছেন উমাই ইউসিল্লাহা ওয়া রাসূলাহু ফান্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা ওই বেঈমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই বেঈমানদের জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে নবীজিকে চেনানোর জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহইকুম ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
قرآن الكريم أمادرك تشينان الجنة بولتين وما نقاموا إلا أن أغناهم الله ورسوله من فضله رسول کے چنان جن اللہ قرآن الكریم بولتنا ولو انہم ردو ما آتاہم اللہ ورسولہ وقالوا حسبنا اللہ سیوتین اللہ من فضلہ ورسولہ نبی کے چنان جن اللہ قرآن بولن نبیر بیپر منطب بکل لے نبیر جواب دوا لگے نمی جواب دی کہلے نبی منہائی انہیک کی چھو پتہ پائے رسول রসুল সৃষ্টি কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই কিন্তু সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সৃষ্টি যাকে নামাজে সালাম দেওয়া লাগে মনে হয় খালি এই চিন্তাটা যদি আপনাদের ভিতরে আসে যে কি রে যারা এদিক সেদিক ফালতু ফালতু কথা কয় এরা কি নবীজিকে সালাম দেওয়া লাগে নামাজে এটা কি এরা জানে না এই জন্য হাবিবকে চিনানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের নয় পারা হাফিজি কুরআন শরীফের নয় পারা নয় পারার ১৮ পৃষ্ঠা সূরা আনফালের ২০ নম্বর ২১ নম্বর আয়াত আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন يا أيها الذين آمنوا هي إيمان دارنا أطيعوا الله الله رتعات كرو ورسوله إبن رسوله رتعات كرو خاص بانلا هلو الله كثا منو إبن رسوله كثا منو ولا تولوا عنه وأنتم تسمعون যত দিন এই দাওয়াত পাও নাই শুনছো বা শুনো নাই এটা হয়তো আমি ক্ষমা করে দেব কিন্তু যেই দিন শুনলা শোনার পরে ওয়ালা তাওয়াল্লাও আর ঘর ফিরায়া মুখ ফিরায়া নিও না বললো কেডা ওই দাও সমস্ত দলে যায় না যারা সকালে কয় আমরা আমনগোলকে আসি বিকাল বেলা আবার হেগলগে কথা কয় সকাল বেলা ইমানদার বিকাল বেলা বেঈমান আল্লাহর কোরআন আল্লাহর রাসূলের হাদিস সকালে ইমানদার বিকালে বেঈমান আমাদের কাছে কাল কেন আপনি গোড়াই সঠিক হেগো কাছে গেলে কয় হেগোড়াই সঠিক দুদিল বান্দা কলমাসুর না পায় বেহেশত না দেয় দুজন আমাকে ফরিদপুরের একটা ভাষা না পায় বেহেশত না পায় দোজখ সেই মানুষ বর্তমানে একটু বেশি আমাদের কাছে আসলে একবারে পাক্কা মুসলমান আবার হেও কাছে কারণে আমরা বলাই দিই কথা কয় না আমার আল্লাহ একা সাবধান ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামিনা ওই সমস্ত দলে যায়ও না যারা যাদেরকে বলা হয় ভাই শুনছনি যেমন এখন কলম থেকে কথা হইতেছে না ভাই শুনছত কি হ কোরআনের কথার ব্যাপারে কোনো চুষেরা করা যাইব যখন আপনি এইবার আমাকে হুজুর কিন্তু কোরআন থেকে কথা কইতেছে তখন আমার বাজানে বলবো বাজান বলছে আপনাদের আমার বাজান না কোরআন থেকে যেহেতু কথা বিন্দু মাত্র সন্দেহ নাই কিন্তু এদেরকে যদি বলা হয় ভাই শুনছনি আমার আল্লাহ ওই ধরনের দলে যাওয়া যাইব না যাদেরকে বলা হয় শুনছনি হকলু সামেনা শুনছি কি না শুনছি রে ভাই না কোরআন শরীফের বাইরে কোনো কথা হইতেই আমার আল্লাহ কে আসলে অহুম লা ইয়াসমাউ আসলে এরা হনে নাই কি বলতেছে এরা এমনি মালিক তোমাগুলো দেখানো যে হ্যাঁ ভাই কোরআন থেকে যেহেতু কথা বলছে এইটা আর কোনো বিন্দু মাত্র সেই সান্দুর বাপে আর এক জায়গায় যাইয়াই কিতেছে না আমরা আসলে
আনুলাও ঠিক আমার আল্লাহকে এই সমস্ত লোকের সাথে মিশো না কথা কয় না এই সমস্ত লোকের সাথে কিছু লোক আছে তাদের চরিত্র হবে প্রথমে বলবে নাই কি বলবে এদের থেকে সাবধান এই চোরটা বর্তমানে বেশি প্রথমে বলবো নাই হারাম শিরক বেদাত প্রথমে এটা বলবে প্রথমে এটা বলার পরে আপনি দলিল নিয়ে আসেন এটা দুর্বল কথা কয় তখনই শরণ লাগবে কিন্তু শরণ যাইব না কথা কয় না তুই আগেই কতই দুর্বল কথা কয় না তুই প্রথমে কইছ নাই এখন কইতেছ আমি যখন দলিল নিয়ে এসে কইছ দুর্বল তাই তোর কথাও দুর্বল তখন শরণ লাগে তো শরণ যাইব না চরানো বর্তমান সিচুয়েশন এইরকম না আমরা তাদেরকে চিন্তা করার মতো সময় তাদেরকে গবেষণা করার মতো সময় আমাদের আমল সঠিক আমাদের ঈমান সঠিক আমাদের আল্লাহ রসুল সঠিক আমাদের ওলিয়া ওলিয়ারা সঠিক সাহাবা আজমাইনরা সঠিক তাবেইরা সঠিক তাবে তাবেইনরা সঠিক চার ইমাম সঠিক চার মাজহাব শুধু নয় একশো না কত না তিনশো কতটা হক তরিকা প্রত্যেকটা হক তরিকার সিলসিলা সঠিক তার মধ্যে চারটা মেন কাদরিয়া কাদরিয়া আলিয়া আমরা যেটা এসে যেটা কাদরিয়া আলিয়া বড় তরিকা মারহাবা কায় না বড় পিসটা হুজুরের উপরে কোনো অলি আল্লাহ আজ পর্যন্ত শুনছেন নি আমার যে যত বড় অলি কিন্তু হুজুরের পরে বেলায়েতের সম্রাট হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আর অলিদের সম্রাট হলো বড় বিশ্ব আমরা সেই সিলসিলায় আছি আলহামদুলিল্লাহ আমাদের এই চার মাজহাব চার তরিকা সমস্ত হক তরিকা আমাদের সঠিক আমাদের হক এই হকের উপর থাকার জন্য আল্লাহর কাছে মসজিদ হাসান হোসাইনে সাহায্য চাই মাবুদ তুমি আমাদেরকে হকের উপর কিয়ামত পর্যন্ত আমাদের মরণ পর্যন্ত আমাদের কায়েম আর দায়েম রেখে দিও এখন আসল কথায় আমার আল্লাহ তাইলে যারা কয় শুনছি কিন্তু আসলে শোনে না এটা বিকেলবেলায় প্রমাণ হয়ে যায় কথা পায় না যা আসলে সে শোনে নেই শুনলে সে আর ওই সমস্ত লোকের সংসর্গে যাইতে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গ সর্বনাশ হ্যাঁ তোমরা এই জন্য আমাদের মুরব্বীরা কিতাবে লিখে গেছে এদের সাথে সালাম কালাম দেওয়া উচিত না এদের সাথে বিবাহ শাদী যাওয়া নেওয়া ছেলে বিবাহ করানো মেয়ে বিবাহ দেওয়া এগুলা উচিত না কারণ একটা বীজ যদি একবার তোমার হকপন্থীর ভিতরে ঢুকে গেল সারা জীবন তোমার এটা নিয়ে কষ্ট করতে হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ১৬ পারার ১১ পৃষ্ঠায় তার আগে বলেছিলাম ১৬ পারার ৩ পৃষ্ঠায় সুরাতুল মারিয়াম না সুরাতুল কাহফ এই সুরাতুল কাহাফের সুরাতুল কাহাফের ১০৭ নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াস করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যাহারা ঈমানদার ওয়ামিলুস সালিহাত ইমানের পরে যারা আমল করবে আমলই হবে আমার আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা আমাকে একটু আগে আমি এই কানা ল্যাংরা পাগল আমলহীন মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণাগান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপি আমার মতো পাপি গুণাগার এই পৃথিবীতে আরো একজন আছে কি না আমার জানা নাই তারপরে দেখছি আপনারা আমাকে ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর মসজিদের বারান্দায় চলে গেছেন অনেকেই আমাকে রিসিভ করেছেন অনেকগুলি আপনারা সব মানুষগুলি দাঁড়িয়ে আমাকে ইস্তেকবাল জানালেন স্বাগতম জানালেন অথচ আমার মতো পাপি গুনাগার এই পৃথিবীতে কেউ নাই বাজার
কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যারা ঈমানদার ঈমানের পরে যারা আমল করবে ঈমানের পরে যারা আমল করবে যেটা আমরা পরশুদিন রাতে করেছি এরপরে আশুরার সময় করেছি ঈদে মিলাদুন নবীর সালামের সময় করেছি ফাতিহা ইয়াজদাহুমের সময় করেছি আখেরি সাহর সোমবার সময় করেছি পবিত্র মিরাজুন নবীর সালামের সময় করেছি লাইলাতুল কদর আসতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যেই রাতটা ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে আমি হাবিবের সাথে পালন করব আপনাদের সালাম নিয়ে যায় নবীজির সাথে কদর পালন করব ইনশাআল্লাহ বলে হুজুর এইটা কেমনে নবীজি তো রওজা মোবারকে নবীজি নবীজি তো রওজা মোবারকে কেমনে পালন করবেন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলার হাদিস মোবারকে আসছে তাবিঈ যারা সাহাবী দেখছে তাদেরকে তাবিঈ বলা হয় ইজিদ বাহিনী যখন মদিনা শরীফে তিন দিন পর্যন্ত খুব কষ্টে খুব বেশি যন্ত্রণা দিল দশ সাতশত কোরআনের হাফেজ সাহাবী তাদেরকে শহীদ করেছে আজকে সেই ইজিদকে তারা রহমতুল্লাহ আলাইহি আমিন এই কষ্ট রাখতে কথা সাতশত কোরআনের হাফেজ সাহাবী সহ দশ হাজার সাহাবীদেরকে শহীদ করা হয়েছিল কমপক্ষে তিন হাজার সাহাবী মদিনা মুনাওয়ারায় তখন এই তাবিঈ মুসাইয়্যিব সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি পাগলের ভেষ ধরলেন তাকে মারার জন্য আসছিলেন পাগলের ভেষ ধরলেন রওজা মোবারকের চৌকারের একটা চৌকাট মোবারক একটা খুঁটি মোবারক ওই সময় এইরকম এত সুন্দর ছিল না রওজা মোবারক আর একটু মানে নরমাল ছিল কোনায় বসে কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো অসহায় এরা তো আমাকে মেরে ফেলতে চায় আপনার আওলাদদেরকে তো মারতে চাই আমরা যারা আওলাদে রসুলের ভক্ত আমাদেরকে মারতে চায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি শহীদ হয়ে যাব এই পাগলের ভেষ ধরলেন ওরা যখন আসছে মারতে মারতে আসার পরে এই সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু পাগলের ভেষ ধরলেন পাগলের মতো কথাবার্তা বলে তাই লিডার একজন এই তো পাগলের মেরা লাভ নাই এই সাইয়্যিদ ইবনে আমি যে বললাম কদর পালন করো রসুলের সাথে কেন বললাম সেটার একটা রেফারেন্স সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন মসজিদে নববী শরীফে আজান হয় নাই প্রকাশ্যে আজান হয় নাই আকামত হয় নাই কিন্তু আমি আজান শুনে একামত শুনে জামাতে পূর্ণ ভক্ত নামাজ পড়ছি আস্তে কইলে মানায় না আর একটু জোরে কন মার হাও জোরে কন ইয়া রাসূলুল্লাহ উম্মতের প্রথম বাবা মা দুইজন আদম আমাদের প্রথম হায় হায় নূর নবীর সিলায় তাদের হইল ক্ষমা বলো না বাবারে বিবাহের মোহরানা দুরুদ মার হাবা পায় না বিবাহের মোহরানা দুরুদ কিতাবে মান আমার যা নবী কামলে নবী কামলে নবীজি তু নবীর ভালোবাসাই মহান হাবিবের বোখারি প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা কি জানে বলতেছিলাম কি জানো কথাটা বলতেছিলাম সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি নববী শরীফে জাহেরে আজান হয় না জাহেরে আকামত হয় না প্রকাশ্যে কিন্তু আমি আজান শুনিয়া একামত শুনিয়া জামাতে নামাজ পড়ছি যারা বেঁচে ছিলেন সাহাবা ইসমাইল বলল কেমনে
এটা কিভাবে যখন ওই ফজরের আজানের সময় হতো রওজা মুবারক থেকে ফজরের আজানের আওয়াজ আসতো একটু পরে আকামতের আওয়াজ আসতো আমি নামাজে দাঁড়িয়ে যেতাম আমি বুই জ্বালাইতাম যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে নামাজরত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা আব্বাজান বাবাজান কত বড় মজার কথা যেই যুগের ব্যাপারে নবীজি বললেন কয় আমার যুগটা স্বর্ণের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার পরের যুগটাও স্বর্ণের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার সাহাবীদের মানে রাসূলের পরে কোন সাহাবীর যুগ নবী কয় সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার পরে অতবার সাহাবীদের যুগ স্বর্ণের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ইমাম আজমরে আমরা কেন বেশি মানুষ লাগে কারণ ইমাম বুখারি তাবিঈ নয় ইমাম আজম আবু হানিফা তাবিঈ এইজন্য ইমাম আজম আবু হানিফা আমরা অনেক সম্মান করি করতে হবে কারণ নবীজি বলছেন ইমাম আজম আবু হানিফার যুগটাও সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু সহিহ হাদিস এই যুগটাও স্বর্ণের যুগ ইমাম বুখারী অনেক বড় ওলি আল্লাহ যার মাজার শরীফের মাটিগুলি পর্যন্ত মাজারের কথা মনে আমার নাতি চমৎকার একটা কথা বলছে যে এদের কোনো মাজার শরীফ নাই খেয়াল করবেন চমৎকার তথ্য এটা আমার ব্রেনে আসে নাই যে এদের কোনো মাজার শরীফ নাই কারণ এদের মাজার শরীফ নাই মানে কি ওলি আল্লাহ নাই বাবা শাহজালাল আলী বাংলাদেশ ইসলামের দাওয়াত দিয়ে ইসলামকে বিজিত করেছেন বাবা শাহজালাল আলী মাজার শরীফ আছে এগুলো হলো বাস্তব প্রমাণ বাবা সাহাবরা রহমতুল্লাহ আলাইহি ইসলামের খেদমত করেছেন এই বাংলার জমিনে সেই 800 বছর আগে দেখ বাবা সাহাবরা মাজার শরীফ আছে বাবা মোহসেন আলিয়া আরব দেশ থেকে আসছে পাথরের উপর সওয়ার হয়ে দেখেন সেই বাজানের উপর মামা জানের উপর মাজার শরীফ আছে কথা কয় না কিন্তু এত কিছু করলো এত বছর বুখারী পড়াইলো এত বছর দল করলো মন্ত্রী পর্যন্ত হয়ে গেল অনেকে কিন্তু মাজার শরীফ কেন কি তাদের ওলি আল্লাহ হতে পারে নাই দেখেন আমানত বেড়ায় সাব রেজিস্টারে বাতাস দিছে কথা কয় না দলিল এ না দলিল লেখ দলিল লেখুন মানে সাব রেজিস্টারে বাতাস দিছে হেই বেড়ায় ওলি আল্লাহ দেখেন হ্যাঁ মাজার শরীফ আছে কিন্তু বড় বড় বস্তি মহাদ্দেশ আমি শুনেছি এমন কোন দিন নাই যে 10-20 হাজার মানুষ জিয়ারত করে না পাশে আর একজনের কবর আল্লাহ হযরতের পাশে আর একজনের কবর আছে আমরা বদদোয়া করি না আল্লাহ তারে মাফ করে দেবেন আমার হাবিবুল মুসলিম কিন্তু তার কবরে কেউ জিয়ারতে যায় না কেন ওই যে তারা সারা জীবন বিরোধিতা করছে এই জন্য যার বিরোধিতা করছে সে হক মুক্তি এই আমরা মরা যাব আমি একদিন মরা যাব ইনশাআল্লাহ যদি আমার বাপ পরে সিতারি না থাকে আমাকে মানুষ স্মরণ করবে আর যদি বাপ পরে সিতারি থাকে কেউ স্মরণ করবেই না তোমরা কত ভুলের মধ্যে আছো তোমাদের যে মরা যাবে হেই বে শেষ আর তারে কি মনে করে না কথা কয় না আব্বাজান বাবাজান এখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সাইয়্যিদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন 15টা ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি এ বড় এর তো আজানই হয়নি জামাতে ঢুকতেই দেয় নাই কয় রওজা মুবারক থেকে আজান হয়েছে আকামত এই জন্য লাইলাতুল কদর তোমরা এখানে পালন করবা আমি ওখান থেকে খেয়াল করব আমি ওখান থেকে খেয়াল করব কি যে তোমরা কে কে এখানে উপস্থিত না উপস্থিত আমি এটা ক্যামেরা লাগাই দিয়ে যাবো দাঁড়া দাঁড়া কারণ আমি থাকবো মদিনা শরীফে ইনশাল্লাহ তোমরা এখানে থাকবা ইঞ্জিল যদি ইঞ্জিল যেমনই হোক ইঞ্জিলটা যেমন হোক যদি ইঞ্জিলটা আমেরিকায় যায় এইটার সাথে একবারে কোন রকম ভাঙ্গাচুর একটা বগি লাগিয়া রয়েছে কোন রকম লাগিয়া রয়েছে এই
انجيل امريكا গেলে ওই যে ভাঙা সুরা কোন রকম বগি মানে এটার মধ্যে বসার উপযুক্ত না কিন্তু ইঞ্জিনের লাগে একটু সংযোগ লাগায়া রাখছে ওই انجيل যেখানে যাবে এ ভাঙা সুরা বগি দাও হে নিজই এগুলো বড় মনে রাখিস এইজন্য মাঝে মাঝে গজল কবি কেমন যাইব আমি ওই হায় হায় কেমন যাইব আমি ওই মদিনায় হায় হায় যেখানে আমার নবী কাদিয়া কাটায় হায় হায় যেখানে আমার নবী কাদিয়া কাটায় হা কেমন যাইব আমি ওই হায় বাবা রে কেমন যাইব আমি ওই কিছু বুঝুরি তোমরা কে জানো নয়জনের জন্য যে ঘোষণা হইল এরা হজে যাবে কিন্তু এখন টাকা লাগবো না কি বুঝলা আমার ওয়াজে অনেক জায়গায় আমি বলেছি মদিনা শরীফে যাইতে টাকা লাগে না আমার ওয়াজের ক্যাসেটের মধ্যে আছে লক্ষ কোটি মানুষ এই ক্যাসেট দেখেছে শুনেছে যে মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে টাকা লাগে না মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে পাঁচ ওয়াক্ত নামাজ লাগে বাবা মার খেদমত লাগে তাহাজ্জুদ পড়া লাগে ইবাদত বন্দেগী করা লাগে আকীদাটা সহি থাকা লাগে আকীদাটা আকীদা মানে বিশ্বাসটা সহি থাকা লাগে তাইলে একদিন বাবা ডাক এসে যাবে ওই ডাক আসার জন্যই গুনগুনায়া বলবা কেমন যাইব আমি হায় 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 কেমন যাইব আমি ওই হায় হায় যেখানে আমার নবী কাদিয়া হায় বলো না যেখানে আমার নবী কাদিয়া কাটায়া কেমন যাইব আমি ওই হে বাবা রে কেমন যাইব আমি ওই রাতে তাহাজ্জুদে বলবেন হৃদয়ে রাখতি তোমাকে পাগল হয়ে কাঁদিয়া দিদারের লুপিজি হৃদয়ের কাকুতি তোমার হায় কাম পাগল হয়ে কাঁদিয়া দিদারে হায় ওই কি জানি পাগল হয়ে কাঁদিয়া দিদার হায় পাগল হয়ে কাঁদিয়া দিদারে হায় কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায় হায় হায় কবে আসবেন দয়াল নবী গিনায় আহা কেমন যাইব আমি ওই মদিনায় বলে যাইব আমি বাজান ওই আল্লাহ যেই নবীকে এত সম্মান দিয়েছেন নামাজে যাকে সালাম দেওয়া লাগে যে আল্লাহ হজের দাওয়াত দিতে গিয়ে দশ পারার ছয় পৃষ্ঠে সূরা তাওবার দ্বিতীয় নম্বরের আয়াতে হজের দাওয়াত দিবেন ওয়াদা মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার মানুষের মধ্যে হজের দাওয়াত হজের ঘোষণা আল্লাহ এবং আল্লাহর রসূলের পক্ষ থেকে কিরে হজ আল্লাহর আল্লাহ কয় হজের দাওয়াত আমি একার নয় আমার রসূলেরও দাওয়াত কিরে ইসলামের রুকন মানবি নামাজ হাবিবকে ছাড়া পড়া যাচ্ছে না বিরাশি বার আকিমুস সালা কেমনে নামাজ কায়েম করবো নাই ওয়াল্লাহ কেন 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 তুমি ওয়াকিমুস সালা বলে স্টপ আমার রসুলের জন্য যদি আল্লাহ কথা বলতেন তাহলে বলতেন আমার হাবিবের জন্য নামাজ কেমনে কায়েম করতে হবে এটা আমি বলতে পারতাম কোরআনে কিন্তু হাবিবকে চিনাইতে চাই আমার হাবিবকে এই জন্য বন্ধুর জন্য রেখে দিয়েছি বন্ধু নামাজের বিশ্লেষণ করবে আমি শুধু বললাম ওয়াকিমুস সালা কয় না রচনা লেখ গরুর রচনা কথা পায় না জার্নি ভাই সামনে দেখো না কাজ জার্নি ভাই
শুধু এতটুকু এখন তোমরা রচনা লেখো আমার আল্লাহ কো আকিমাস সালাত এখন কেমনে এটা বন্ধ কইলো মারহাবা কস্তা বানা জোরে কও ইয়া রাসূলুল্লাহ একটু গবেষণা করলেই তো আল্লাহকে রাসূলকে চিনা সহজ হয়ে যায় কি জাননি ভাই বল গরুর রচনা নদীর রচনা এখন সারে কয় তুমি নিজে লেখো আমার আল্লাহ কো আকিমাস সালাত কেমনে কায়েম করবা বলবো না বন্ধু সব রচনা তোমাদেরকে জানিয়ে দিয়ে যাব ওয়াতু যাকাত ইসলামের পাঁচটা রকম ওয়াতু যাকাত যাকাত প্রদান করো ও আল্লাহ কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে আল্লাহকে নামে কমো না আমি শুধু কইছি ওয়াতু যাকাত রচনা লিখবে আমার রচনা বলবো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে আপনি কেমনে না চিনেন আপনাকে আল্লাহকে সামান্য বিবেক দেয় না ওই আল্লাহ বলছেন ওই হাবিবের শিখানো ঈমান যদি তোমরা গ্রহণ করো ওই হাবিবের রেখে যাওয়া কিভাবে ঈমানদার হওয়া যায় ঈমানটা গ্রহণ করো এরপরে আমলে লেগে যাও তাইলে আশিকিরে স্বাগতম জানাইছো তোমরা আর কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার আটটা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস তোমাদের আমল ঈমানদার আর আমলদারদের ঈমানের পরে আমল করলে আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর অপেক্ষা করবে ঈমানদাররা আমল করে আসলেই আমরা স্বাগত আমি স্বাগত জানাবো আল্লাহকে জান্নাতুল ফিরদাউস কেমন জানো খালিদিনা ফিহা লা ইয়াগুনা আনহা ওয়ালা একবার যদি ঘুরতে পারো যেখানেই যাও তুমি কয়েকদিন থাকার পর আর থাকতে মনে চায় না কিন্তু আমার জান্নাতুল ফিরদাউসে যেটা তোমাদের ঈমানদারদের আমলদেরকে স্বাগত জানাবে এখন আপনারা কেমন বিবেক আল্লাহ বললেন ঈমানদার আমল করলে জান্নাতুল ফিরদাউস স্বাগত জানাবে তাই যেই দলে আমল নাই সেই দলে আপনি কেমনে যাচ্ছেন আপনার বিবেক কোথায় গেল এই জন্য বিবেকের বিচার প্রথম হতে পারে দুটো হাদিস সহি নামাজের হিসাব প্রথম হবে এইটাও সহি আকলের বিচার প্রথম হবে এইটাও সহি যদি আকলের বিচার প্রথম হয় আপনার উপায় হবে কি যেহেতু আল্লাহ বলেছেন ঈমানের পরে যেন আমল করবে তাই ঈমানদার ঈমানদার কয় কিন্তু আমলে ভেজাল লাগায় এরা কি ঈমানদার এরা কি ঈমানদার জোরে বলেন ঈমানদার যারা ঈমান করে না আমরা আল্লাহর রাসূলকে মানি কিন্তু আমলে ভেজাল আল্লাহ তো বলছেন ঈমানের পরে আমল করলে আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় যাইবা স্বাগত জানাবে একবার যদি ঢুকো যেখানেই যাও তোমার কয়েকদিন থাকার পরে ভাল লাগবে না কিন্তু খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা একবার তুমি আমার জান্নাতুল ফিরদাউসে ঢুকো কোনোদিন মনে একবারও আসবে না কোটি কোটি বছর কোটি কোটি লক্ষ কোটি বছর এখানে থাকবা চিরদিন থাকবা বের হইতে মনে চাবে না এত মনোরম এত চমৎকার এত ভেরি বিউটিফুল এত সুন্দর এত সুন্দর সুজলা সুফলা একটা পরিবেশ যেখানে গেলে আর কোনোদিন বের হতে মনে চাবে না আল্লাহ কয় শুধু এখানেই বলে শেষ করলাম না ইন্নাল্লাযীনা আমানু জানো তোমরা যারা ঈমানদার নিশ্চয় তাদের ব্যাপারে বলছি আমিনুস সলিহাত ঈমানের পরে আমল করলে জানো কত ভালোবাসা তোমাদেরকে স্যাক দেয় কত ভালোবাসা তোমাদেরকে কষ্ট দেয় কত ভালোবাসা তোমাদেরকে মেরে ফেলে কত ভালোবাসা দুই নম্বর ভালোবাসা আর আমি বলছি ঈমানের পরে যদি আমলি হয়ে যাও সাইয়্যিদ আলুল্লাহুর রহমান মুদ্দা রহমান আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবেন রহমান রহিম করিম সত্তার জলিল জব্বার তোমাদেরকে সামি সামিউন বসীরুন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কার কোন দিকে যাচ্ছ ইমানের কথা কয় আমলে দুই নম্বরই করে আমার আল্লাহ বলছেন নাও ইমানও আছে আমলও সঠিক আছে তোরা ভালোবাসা কারোটা লাগবে না সাইয়্যিদ আলুল্লাহুর রহমান উদ্দা আমি রহমান তোদেরকে ভালোবাসা দেব সেই ভালোবাসা অর্জনের জন্য মুর্শিদা হাসান হোসেন সেই ভালোবাসার ট্রেনিং দেওয়ার জন্য জিন্নুরাইন ফাউন্ডেশন এই ভালোবাসা তৈরি এই ভালোবাসার ট্রেনিং সেন্টার মুর্শিদা হাসান হোসেন ঢাকার অনেক আছে আমাদের এটা একটা অন্যতম ট্রেনিং সেন্টার যেখানে ঈমানের পাশাপাশি আমলের ট্রেনিং হয় যেখানে ঈমানের পাশাপাশি আমলের ট্রেনিং হয়
কারণ ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান বলো কোরআন সাহাবীরা জীবন দিয়ে হলো শহীদ বলো সাহাবীরা এই ট্রেনিং সেন্টারটা সুন্দর নাম গো শুনুন মানে সাউন্ড সিস্টেমটা এটা আমার মনে কষ্ট যদি ইয়ে না পারে কি জানি ওর নাম আল্লাহ যা এবারে সজন আর একটা পেরা করি আল্লাহ এত ভালোবাসো কেন নবী এ তাই তো আজান কামতে রাখছ তাহা দাউদি আল্লাহ এত ভালোবাসো কেন নবী এই গজল আমি প্রশ্নবদ্ধ আল্লাহকে জিজ্ঞাসা করলাম তুমি এত ভালোবাসো কেন সুবহান আল্লাহ কইলা রহমাতাল লিল আলামিন আর এক জায়গায় সিরাজা মুনিরা আর এক জায়গায় কইলা নবীর মানলে জান্নাত আর এক জায়গায় নাম গদ্দবি করলে জাহান্নাম আর এক জায়গায় কইলা নবীর কষ্ট দিলে দুনিয়ায় গজব আখেরাতেও গজব আর এক জায়গায় কইলা নবীর সাথে কোন রকম বেদ্দবি বেতাল কাজ হয়ে গেলে আমার জান্নাত তোরা পাবি না এত কথা কি লিগা এত এত কথা তুমি কি লিগা কইলা এই জন্য আমি প্রশ্ন করলাম গজলে আল্লাহ এত ভালোবাসো কেন এ তাই তো আজান কামতে রাখছ তাহাকে এ ওই নবীজি উম্মতের ইমানের ইমান হায় হায় ওই উম্মতের ইমানের ইমান সাহাবার জীবন দিয়ে বলো সাহাবার এই সাউন্ড সিস্টেমের উসিলাই এই তেল কোনো কালেকশন না আছে কোনো কালেকশন করব না আমি তবে হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে এটা আমি গোপনে ব্যবস্থা করবো না ইনশাল্লাহ এটা আর মসজিদে চাইলাম না কারণ সাইতি আছে সাইতি আছে আর দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমারে ডুব দিয়েছি আমার নবীর প্রেমের সাগর হ্যাঁ হ্যাঁ দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তো হে ডুব দিয়েছি আমার নবীর প্রেমের হে ও গো নবী আপনি মোদের পরাণের পরাণ হায় হায় আপনি মোদের পর সাহাবীরা জীবন দি হলেন শহীদ বলো আল্লাহ রাসুল কষ্ট পেলে দোযোগ ঠিকানা কোরআনেরই বাসপারাতে আছে বর্ণনা হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসুল কষ্ট পেলে দোযোগ হ্যাঁ কোরআনেরই বাসপারাত আছে হ্যাঁ দয়াল প্রভু দিলেন তোমায় আজিম সম্মান হায় হায় দয়াল দিলেন তোমায় আজিম সম্মান সাহাবীর জীবন দি হলেন শহীদ বলো কোরআন ও হাদিসে বলে নবীজি ঈমান বলো সাহাবীরা জীবন দিয়ে শহীদান বলো